তো আর্মিতে ঢোকার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং একটা খুব নাটকীয়তা আছে এটার মধ্যে। তো এই গল্পটা আপনাদেরকে শোনাবো। উনি 79 সালে ইন্টারমিডিয়েট দেন, এরপরে আর্মিতে অ্যাপ্লাই করেন। তো আর্মিতে যখন অ্যাপ্লাই করেন, ওনার রিটেন পরীক্ষার কিছুদিন আগে, ওনার লিখিত পরীক্ষার কিছুদিন আগে এই উনি আমাদের, আমরা সবাই খেলাধুলা ভক্ত, উনিও খেলাধুলা খুব পছন্দ করতেন। তো মোহামেডান এবং ওয়ারি এই ফুটবল খেলা দেখতে গেলেন ঢাকা স্টেডিয়ামে। তো তখনকার যারা ওই সময়কার কথা মনে আছে, ফুটবল ফলো করতেন, বাংলাদেশে একটা ঢাকা ফুটবল অঙ্গনে একটা একটা টার্ম ছিল, তাকে বলতো ওয়ারি আইলো। তার মানে ওয়ারি একটা টিম ছিল যারা বড় বড় টিমকে হারাতো, জায়ান্ট কিলার বলে না, যে আবাহনী মোহামেডান এদেরকে মাঝে মাঝে হারিয়ে দিত। ওই দিন উনি খেলা দিতে গেলেন, আমার মনে আছে। উনি যখন খেলা দেখার শেষ হওয়ার একটু আগে চলে আসলেন, কিন্তু ওই খেলায় মোহামেডান ওয়ারির কাছে 2-0 গোলে হারে, এবং ওনার মন খারাপ, এসে বলে যে আসলো আমাদের খেলার খবর কি, বলে যে 2-0 গোলে হেরে গেছে। ঠিক আছে, রাত্রেবেলা গভীর রাতে, আমরা পরবর্তীতে জেনেছি যে মোহামেডান খেলা হারার পরে, মানে খেলা শেষ হওয়ার পরে, উনি কিন্তু খেলা শেষ হওয়ার আগেই বাসায় চলে আসছে, খেলা শেষ হওয়ার পরে এই মোহামেডান ক্লাবে, মোহামেডান ক্লাব ওই সময় ছিল একদম স্টেডিয়ামের পাশাপাশি, যারা আমিও অনেক খেলা দেখেছি ওই সময়, ওই পূর্ব দিকের গেট দিয়ে একটা ইয়ে ছিল, মোহামেডান ক্লাব ছিল, ওইখানে আলাদা গেট ছিল, মোহামেডান ওই গেট দিয়ে ঢুকতো। তো ওই ক্লাবে সমর্থকরা আক্রমণ চালায়, এখন কেউ কে না কে জানি না মামলা করে দেয় যে কারা কারা আক্রমণ করেছে, উনার নাম দিয়ে দেয়। রাত্রেবেলা গভীর রাতে পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে যায়। পরদিন সকালবেলা সম্ভবত ওনার রিটেন এক্সাম ছিল, কয়েকদিন আগে না, ওই পরীক্ষার আগের দিন। মোমেন ভাই কিছুক্ষণ পরে আসবে, উনি যদি আমার কোনো তথ্য ভুল থাকে উনি কারেক্ট করতে পারেন। তো উনি রিটেন পরীক্ষা দিতে পারলেন না, যাই হোক, এরপরে এটা এটা ডিসমিস হয়ে গেল, প্রমাণিত হলো যে উনি উনি ছিলেন না। এবং তো উনি, দ্যাট ওয়াজ 5th BMA লং কোর্স, যেই BMA লং কোর্সে উনি অ্যাপ্লাই করেছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কিছুদিন পরেই একটা পত্রিকা বিজ্ঞাপন আসলো যে 5th BMA লং কোর্সে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের সবা, মানে মন মতো কিংবা খুব ভালো অ্যাপ্লিকেশন না আসাতে এই রিটেন পরীক্ষা আবার হবে। তো আবার হবে বলার কারণে উনি আবার পরীক্ষা দিতে পারলেন, এটা আল্লাহর ইচ্ছা। এবং উনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে রিটার্নে টিকলেন, তারপরে ভাইভাতে টিকলেন, এরপরে যেটা আর্মিতে হয় ISSB, একটা 4 দিনের এবং এটা রেসিডেন্সিয়াল টেস্ট হয়। আমার মনে আছে উনি ISSB দিয়ে, আমরা যখন মসজিদে নামাজ পড়ে বেরিয়েছি, উনি বেবি ট্যাক্সিতে করে আসলেন, এসে নেমে হাত তুলে বললেন যে হ্যাঁ আমার ISSB পাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি যে উনি আর্মিতে যাবেন। কিছুদিনের মধ্যেই একটা চিঠি আসলো, চিঠি আসলো যে তুমি, আপনি অধ্যাপক গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আপনাকে আর্মিতে নেওয়া যাচ্ছে না বলে আমরা দুঃখিত, এরকম একটা কিছু, মানে আমি পুরো ল্যাঙ্গুয়েজটা মনে নেই, আমি পড়ি নিয়ে আমরা শুনতে পাই। তার মানে 5th BLM অং কোর্স, রিটেন এক্সাম প্রথমে হলো যেটা উনি দিতে পারলেন না, পরে আবার রিটেন এক্সাম হলো, উনি টিকে গেলেন, কিন্তু আবার চিঠি আসলো যে আপনাকে নেওয়া হবে না। এর কিছুদিন পরে আবার চিঠি আসলো, তার মানে ওখানে আর্মিতে এটা নিয়ে অনেক কথোপকথন হয়েছে, অনেক আলোচনা হয়েছে, এবং তারপরে চিঠি আসলো এবং বলা হলো যে না, তুমি জয়েন করতে পারো। এভাবে উনি 5th BMA লং কোর্সে 79 সালের সম্ভবত ডিসেম্বরে উনি যোগ দিলেন, জয়েন করেন। এরপরে আর্মিতে 4টা টার্ম, প্রতি 6 মাস অন্তত 4টা টার্ম, প্রত্যেকটা টার্মে উনি বেস্ট ক্যাডেট হলেন, এবং থার্ড ক্যাডেট মানে লাস্ট টার্মে, তিনটা যেটাকে বলে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, মানে সেরা সবচেয়ে টপ ক্যাডেট যে থাকে তাকে বলা হয় ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, উনি ওটাও পেলেন। এবং যখন আবার ওনার মানে শেষ হয়, সেটা নিয়ে আবার অনেক
আলাপ আলোচনা, ওনাকে সোড অফ অনার দেওয়া হবে কিনা, এটা নিয়ে অনেক। কিন্তু আর্মিতে তো ভালো মানুষের অভাব ছিল না, অনেকে বিরোধিতা করেছে, কিন্তু সবাই বলেছে যে না, তার বাবাকে দিয়ে তো আমরা তাকে জাজ করতে পারি না, সে আমাদের মধ্যে ব্রিলিয়েন্ট অফিসার হিসেবে সে বের হবে, তাকে নেওয়া হবে আর্মি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বড় ভাই, জানি অনেক অনেক ঘটনা, এগুলো তো আমি নিজেও জানি না, কারণ আমি ছিলাম না দেশে। ইনশাআল্লাহ। তো উনার যখন মানে কি বলে পাসিং আউট সেরেমনি হয়, সেটা হয় 1981 সালের ডিসেম্বরে। আমি ওখানে ছিলাম। জি পাসিং আউট সেরেমনিতে ছিলাম। আপনি আসছিলেন তখন এবং আমরা সবাই যাই চিটাগং এ, আমার চাচাতো বোন ছিলেন ওনার ওখানে, আমরা ছিলাম চিটাগং এ, তারপরে আমরা সবাই ওনার পাসিং আউট সেরেমনি দেখতে যাই, মানে আম্মা সহ আব্বা ছাড়া আমরা সবাই, সব ভাইরা ওখানে ওখানে যাই, এবং খুব চমৎকার একটা প্রোগ্রাম হয়। তখন সাত্তার প্রেসিডেন্ট এবং উনি এরশাদ ছিল আর্মি চিফ, এবং এরশাদই এই অ্যাওয়ার্ড সেরেমনিতে ছিল এবং তার হাতেই সোয়ার্ড অফ অনার উনি নেন, এবং উনি প্রথম যে সোয়ার্ড অফ অনার এবং বিএমএ গোল্ড মেডেল দুইটা একসাথে পান। গোল্ড মেডেলটা হচ্ছে শিক্ষাগত ব্যাপার, মানে উনি বিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছেন, এটার কারণে উনি গোল্ড মেডেল পেয়েছেন, আর আর্মি ক্যাডেট হিসাবে উনি সোয়ার্ড অফ অনার পেয়েছেন। তো এই প্রথম আর্মিতে, এরপরে অনেকে পেয়েছে কিন্তু এই উনি প্রথম দুটাই একসাথে পান এবং পাস আউট করেন, এবং উনি বলেছিলেন যে এরশাদ যখন তাকে দেয় তখন বলেছিল যে যারা সেরা ক্যাডেট হয় তারা চুজ করতে পারে যে কোন রেজিমেন্টে কোন মানে কোথায় জয়েন করবে। তো উনি ঢাকাতে যখন 7th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, সম্ভবত এরশাদ ওইটাতেই ছিল, এরশাদেরও ওইটা প্যারেন্ট অর্গানাইজেশন। এরশাদ বলেছে আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার প্যারেন্ট রেজিমেন্টে জয়েন করছো। তো উনি ঢাকাতেই জয়েন করলেন এবং তার 3 মাস পরেই এরশাদ ক্ষমতা দখল করলো, এবং এরশাদ ক্ষমতা দখল করলো এবং উনি আর ঢাকাতে থাকাতে ওনারা ঢাকাতেই, ওনার প্রথমে পোস্টিং ছিল রেডিওতে, এরপরে টেলিভিশনে। আমার মনে আছে যে উনি টেলিভিশনে অনেকদিন ছিলেন, মানে আর্মির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এবং ওনার কারণে আমরা মাঝে মাঝে টিভি স্টেশনে ঢুকে যেতাম, প্রোগ্রাম টোগ্রাম উনি পাস ব্যবস্থা করতো। আমার কিছু মনে আছে যে তখন খুব জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল, যদি কিছু মনে না করেন, একটা খুব জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ছিল। তো মাঝে মাঝে ওইটার ওই অডিয়েন্সে থাকার জন্য ওনার কাছে বলতাম, উনি পাশের ব্যবস্থা করতো, আমরা যে দেখতাম ওই মরহুম ফজলুর রহমানি প্রোগ্রামটা চালাত। তো এরকম ওনার মানে আর্মি লাইফ শুরু হলো, 30 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন। এবং উনি আর্মিতে ঢোকার পরে আর্মিতে এমন কোনো পরীক্ষা নেই যেটাতে উনি সেকেন্ড হয়েছে, মানে বিভিন্ন স্টাফ কলেজ থেকে শুরু করে সিলেটে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, তারপরে ঢাকা স্টাফ কলেজ মিরপুরে, যেখানে যে পরীক্ষা হয়েছে সবগুলোতে উনি ফার্স্ট হয়েছে। ইউএন ডিউটি করেছেন, ইউএন পিস কিপিং ডিউটি জর্জিয়াতে, রাশিয়ান জর্জিয়া কথা আমার মনে আছে। তারপরে উনি এবং আবার কোর্স করতে মালয়েশিয়া গিয়েছিলেন। তো ওনার এই বর্ণাঢ্য একটা সামরিক জীবন ছিল, এবং প্রমোশনের ক্ষেত্রে আর্মিতে এখনকার অবস্থা জানি, আমি তখনকার অবস্থা জানি যে মেজর পর্যন্ত একটা ন্যাচারাল প্রমোশন হয়, মেজরের পরে প্রমোশনগুলি একটু এই গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকে। উনি যখন মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার সময় তখন 1996 থেকে 2001 আওয়ামী লীগের আমল, এর কারণ এবং তারা তাকে প্রমোশন দেন, আটকে রাখে। তো এবং সেই অনেক দিন উনি মেজর ছিল, তারপরে যখন 2001 সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসে, এরপরে উনি ওনার ডিউ প্রমোশনগুলি পেয়ে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল ব্রিগেডিয়ার পর্যন্ত উনি প্রমোশন পেতে থাকে।
এবং এই সময়টা মানে উনার মানে যেটা বলে আমি ওনার আমি ছাত্র জীবন অবস্থায় ওনার অনেক এবং বিয়ের পরেও ওনার বিভিন্ন ক্যান্টনমেন্টে ওনার সাথে আমার অনেকবার যাওয়ার সম্মুখীন হয়েছে। আমার সবচেয়ে স্মৃতিময় সময়টা হচ্ছে 1984 সালে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি চিটাগংয়ে যাই ঘুরতে। উনি তখন মাইনিমুখে পোস্টিং ছিল, কিন্তু পরীক্ষা দিয়ে যখন চিটাগংয়ে যাই ওই সময়টা কিন্তু কিছুদিনের জন্য চিটাগং ক্যান্টনমেন্টে ছিল। ওনার সাথে আমি চিটাগং ক্যান্টনমেন্টে ছিলাম, তারপর ওনার সাথেই এই আর্মি ইয়াতে বাহরে করে আমি মাইনিমুখে যাই এবং চমৎকার আমার মানে প্রায় 20-25 দিন ওনার সাথে কাটাই আর্মিতে। আমার মনে আছে যে যখন চিটাগং ক্যান্টনমেন্টে উনি ছিলেন তখন মানে আমি তো কেবল ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি ইয়াং, ওনার আর্মির যারা ফ্রেন্ডরা মিলে আমাকে এক বল আমি তো আর্মির এগুলো জিনিস নিয়ে যেটা হয় আর কি যে থ্রিল খুব মজা লাগে, মানে সবাই স্যালুট দেয় এগুলো এনভায়রনমেন্টে খুব মজা লাগে। তো তখন আমাকে বলে কি তুমি আর্মি ছাড় দিবা নাকি চুলে? আমি বললাম হ্যাঁ দিব, তবে আমাকে আর্মি ছাড় দেওয়া দিল। এরপরে এখন উনি আমাকে বলেছে যে আমি এখন আর্মি ছাড় দেওয়ার পরে একবার দিব না, আমি হাঁটি ওখান দিয়ে সবাই আমাকে আর্মি অফিসার মনে করে স্যালুট দেয়, যারা আমি আর্মি অফিসার না। এখন আমার ভাই বলছে খবরদার স্যালুট দিলে নিবা না, তুমি তো আর অফিসার না, ডোন্ট টেক স্যালুট। ওনার অন্য ফ্রেন্ড আমার গোপনে গোপনে বলে মজা মজা পাইলে মজা নিবা, অসুবিধা কি, স্যালুট দিলে গোপনে গোপনে নিও। আমি ওই সময় দুই একবার মানে আগে স্যালুট দিয়ে স্যালুট সিভিলিয়ান অবস্থা স্যালুটের একটা স্টাইল আছে ওটা আমি শিখে গেছি, ওইভাবে আমি স্যালুট অ্যাকসেপ্ট করছি দুই একবার। এগুলি মজার ঘটনা। তো যাই হোক, এরপরে তো উনি যেখানে সিলেটে ছিলেন স্টাফ কলেজে ছিলেন সিলেটে অনেকবার গিয়েছি, তারপরে রংপুরে ছিলেন রংপুরে গিয়েছি, আমার ফ্যামিলি নিয়েও গিয়েছি, আমার বিয়ের পরেও গিয়েছি। তো আসলে আমি ওখানে মানে ভালো লাগতো এবং উনি মানে সৎ অফিসার হিসাবে এবং মানে খুব পপুলার অফিসার ছিলেন অফিসারদের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে উনি সবচেয়ে বেশি পপুলার ছিলেন সিপাহীদের মধ্যে, এর জন্য যে অফিসাররা সিপাহীদের সাথে জেনারেলি খুব ভালো ব্যবহার করে না, কিন্তু ওনার ব্যবহার ছিল খুব অসাধারণ। মানে আমি ওই ড্রাইভারদের সাথে যখন কথা বলতাম অন্যদের সাথে কথা বলতাম সবার কাছে শুনতাম যে স্যারের ব্যবহার অন্য যে কোনো থেকে অন্যরকম ছিল, উনি তাদের সাথে যেভাবে আচরণ করতেন এটা এটা আর্মিতে সবাই তাকে এই জন্য খুব পছন্দ করতো, মানে অফিসাররাও পছন্দ করতো কিন্তু নন কমিশন অফিসার এবং সিপাহী সবাই ওনাকে পছন্দ করতো। এভাবে খুব ভালো ওনার লাইফ চলছিল, কিন্তু এই 2009 সালে জানুয়ারিতে এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো এবং উনি ওই সময় ব্রিগেড কমান্ডার ছিলেন খোলাহাটিতে এবং ড্রেসিং যে খোলাহাটিতে আমার 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 ছোট খালার থাকেন তো কাছাকাছি ছিলেন। তো খোলাহাটিতে ওনার উনি উনি ব্রিগেড কমান্ডার ছিলেন, তাকে এই সরকার ক্ষমতা আসার কিছুদিনের মধ্যেই ওএসডি করে ঢাকায় নিয়ে আসা হলো এবং তার কিছুদিন পরে জুন মাসে 2009 সালের জুন মাসে উনি ওনাকে একদিন ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে কথা নাই বার্তা নেই আর্মি থেকে বরখাস্ত। বরখাস্ত মানে হচ্ছে এটা বোধহয় অনেকেই জানে, বরখাস্ত মানে হচ্ছে যে উনি কোনো ফ্যাসিলিটি পাবেন না, উনি আর্মির রিটায়ারমেন্ট পাবেন, উনি রিটায়ার এই জন্য আমরা লিখি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল অবসর প্রাপ্ত পান। অবসর হচ্ছে যে উনি রিটায়ার করা নর্মাল পর রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পায় পেনশন পায়, কিছু পাননি, অ্যাবসলুটলি নাথিং। এবং এভাবেই ওনার ওনাকে আর্মির লাইফ শেষ করতে হয়েছে। এত অসম্ভব বর্ণাঢ্য একটা সময়, আমার জানা নাই যে কতজন। এটা বলে দাও, এটা বলে দাও যে আর্মি রুল অনুযায়ী এটা ভায়োলেট হয়েছে, যে দোষ দেখাইতে হয়, দোষ ছাড়াই এরকম ভাবে বরখাস্ত করার কোনো ইতিহাস নাই আর্মিতে। এবং উনি ওটার জন্য কেস করতে চেয়েছেন, কেস করতে পারেননি। এবং আর কার বিরুদ্ধে কেস করবে, বাংলাদেশে সবাই জানে বাংলাদেশের সবকিছু সরকার দ্বারা কন্ট্রোল।